বান্ধবীর নামে 100 কোটি, 3 নম্বর বান্ধবীর নামে 50 কোটি, এই স্ত্রীর নামে 100 কোটি, শালীর নামে 50 কোটি, মানে শালী বান্ধবী ওয়াইফ শত শত কোটি টাকা। আইন তো ছিল মানুষ স্পিকার তখনও, বাংলাদেশ ব্যাংক তো ছিল, তার করছে নাকি? মাননীয় সদস্য জনাব মুজিবুল হক, কিশোরগঞ্জ 3, 2 মিনিট। মানে স্পিকার, আর্থিক প্রতিষ্ঠান আইন 1993, এটাকে নতুন করে ফাইন্যান্স কোম্পানি বিল 2023 নামে আনা হয়েছে। আমাদের জানি না মনে হয় ভবিষ্যৎ অর্থমন্ত্রী কিনা, কারণ লয়ারও অনেক দেশে অর্থমন্ত্রী হয়, অর্থমন্ত্রীতে অর্থ ওই অর্থনীতি পড়তে হয় এরকম কোনো কথা না। যাই হোক, মানে স্পিকার, এই লিজিং কোম্পানি বা ফাইন্যান্স কোম্পানির কথা মনে হইলে পি কে হালদার যিনি কলকাতায় আছে, মানে স্পিকার, উনি এই লিজিং কোম্পানির এমডি ছিল। বান্ধবীর নামে 100 কোটি, 3 নম্বর বান্ধবীর নামে 50 কোটি, এই স্ত্রীর নামে 100 কোটি, শালীর নামে 50 কোটি, মানে শালী বান্ধবী ওয়াইফ শত শত কোটি টাকা। আইন তো ছিল মানুষ স্পিকার তখনও, বাংলাদেশ ব্যাংক তো ছিল, তার করছে নাকি? বাংলাদেশ ব্যাংকে তখন ঘাস কাটছে, আপনি আইন করে লাভ কি? দেবেন না যে বাবা ফ্রি যা, দেখেন না গতকালকে পত্রে আসছে যে ইন্ডিয়ান এক্সপোর্টার পেঁয়াজের দাম বাড়াবে বলছে, আর আজকে 150 টাকা বলে পেঁয়াজ। বাংলাদেশে কোনো কোথাও নিয়ন্ত্রণ আছে বলে সরকার আসতে এটা আমরা টের পাই না। আহা করেন বাবা, জান না পেঁয়াজ কত দেন না, আহা করেন না, করেন করেন করেন। মানে স্পিকার, আমার ভাই ডিস্টার্বটা করেন ভাই, ভাই ডিস্টার্ব করেন না, করেন না, বাস্তবতা আসেন। মানে স্পিকার, এই আইন করলে হবে না, আইনে যদি প্রয়োগ না তো করে লাভ কি? আমরা যখন মহাজোট করি মানুষ স্পিকার, তখন ডিফল্টার ছিল খেলাপিন ছিল 21,000 কোটি টাকা, এখন 1,32,000 কোটি টাকা। আমি এটা বলছি এই কারণে, হ্যাঁ লোনও বাড়ছে, বাট ব্যাংকের অবস্থা ভালো না, এই টাকা পাচার হচ্ছে। এটা আমার সরকারি রিপোর্টে, বাংলাদেশ ব্যাংকের অডিট রিপোর্টে এবং বিভিন্ন কোম্পানি বিভিন্ন সোর্স রিপোর্টে। তাহলে এটা যদি কোনো নিয়ন্ত্রণ না থাকে, এই যে পাচারে হয়ে যায়, এই লিজিং কোম্পানি যদি ইচ্ছা মতো তারা মানুষকে টাকা নিয়ে যদি মেরে দেয়, তাহলে আইন করে আর এই আইন করে লাভ নাকি? বরং আইন না করে, আইন না করে যে আইন আছে সেই আইনগুলি যাতে বাস্তবায়ন হয়, যাতে কোন রকম দুর্নীতি না হয়, তার জন্য সরকারের প্রচেষ্টা নেওয়া উচিত। আহা করেন, আহা বাহা হয়ে যাবে। হ্যাঁ, ধন্যবাদ স্পিকার।